তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে সাধারণত ছুটি থাকে। তো আমাদের যেহেতু আসলে আমরা নিজেরাই পরিচালনা করি, তো আমরা দুইজন এই দোকান পরিচালনা করি, আমি আর হচ্ছে যে আমাদের বড় ভাই বাদল ভাই। তো আমরা দুইজন আজকে দোকানে আসছি হচ্ছে 3টার পর, এখন আসরের আজান দেয় নাই। আমরা আসছি আজকে হচ্ছে একটা ফ্রিজের গ্যাস রিফিল করব, গ্যাস রিফিল করে রাখছি আজকের কাজ। এই কাজটা হচ্ছে একটা ফ্রিজের গ্যাস রিফিল করে দিতেছি। এই ফ্রিজে সমস্যা ছিল, চোকিং ছিল, ময়লা হয়েছে, অনেক কন্ডেন্সারটা লাগানো ছিল, তো সেক্ষেত্রে ফিল্টারটা চেঞ্জ করে দিছি এবং ইভাপোরেটর কয়েল এবং হচ্ছে কন্ডেন্সারও ক্লিন করে গ্যাস রিফিল করে দিছি। এটার সার্ভিস চার্জ আসে হচ্ছে আমরা 150 ইয়ার নিই। আর হচ্ছে আরো একটা এসি আসছে, জেনারেল এসি, এটা হচ্ছে ক্লিন করে দিব। এই যে এটা হচ্ছে একটা জেনারেল এসি, এসিটা ঠান্ডা হয় না, কাস্টমার বললো ঠান্ডা হয় না, আমরা নিয়ে আসছি। তারপরে দেখলাম যে কম্প্রেসার চলে না, থার্মোস্টার থেকে কম্প্রেসারকে সিগন্যাল দেয় না, পরে থার্মোস্টার চেঞ্জ করে দেওয়া হলো। থার্মোস্টারটা চেঞ্জ করে দিয়ে এসিটা চালালাম, এসি ঠিক আছে। এগুলো জেনারেলের অনেক হেভি ডিউটির এসি, ঠান্ডা হয় খুব ভালো। এখন থার্মোস্টার চেঞ্জ করে দিয়ে হচ্ছে এসিটা ক্লিন করে দিব। এটার সার্ভিস চার্জ এবং আমাদের এটার বিল নেওয়া হয় 150 রিয়াল। সেম আমরা 150 রিয়াল নিয়ে একটা থার্মোস্টার লাগিয়ে গ্যাস চেঞ্জ করে দিই। কাস্টমার কিছু ক্ষেত্রে যদি 20 রিয়াল কম দিতে চায় সমস্যা নাই, মিনিমাম 130 রিয়াল নেই। তো এই হচ্ছে আজকে আমাদের দোকানের কাজ, আমরা প্রতিদিন কী কাজ করি এবং কত টাকা বিল করি এবং কোথায় কোথায় কাজ করি, এখন থেকে কন্টিনিউ এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। এবং খুঁটিনাটি কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে আসলে দেশের বাইরে এসির কাজের চাহিদা কেমন এবং এসির কাজ করে কী পরিমাণে টাকা আর্ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো।